রসুন তিনটি নিয়মে খাওয়া যায়। যে তিনটি নিয়মে রসুন খেলে নারী এবং পুরুষের শক্তি 1000 গুণ বেড়ে যেতে পারে। পরন্তু যৌবনে ও যুবকের মতো শক্তি আসতে পারে শরীরে, আর কুস্কানো ঝুলে যাওয়া চামড়াও টান টান হয়ে উঠতে পারে। যদি আপনি যৌবন ধরে রাখতে চান তাহলে আপনাকে এই তিন উপায়ে রসুন খেতে হবে। প্রথম নিয়ম, শরীরের শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে। শরীরের যৌবন দীর্ঘদিন ধরে রাখতে সকালে উঠে খালি পেটে 1 থেকে 2 কোয়া রসুন ভালো করে চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল পান করতে হবে। দ্বিতীয় নিয়ম, 2 কোয়া রসুন কুচি কুচি করে কেটে 10 মিনিট ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখতে হবে এবং কুসুম কুসুম গরম থাকা অবস্থায় জলটা সেকে নিয়ে আপনাকে পান করতে হবে। যাদের কাঁচা রসুন চিবিয়ে খেলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় কিংবা মুখে দুর্গন্ধ হওয়ার কারণে যারা কাঁচা রসুন খেতে পারেন না তারা এই উপায়ে রসুন খেলে উপকার পাবেন। এই উপায়ে রসুন খেলে আপনার যৌন ক্ষমতা বেড়ে যাবে। শুধু প্রতিদিন সকালে 1 বার করে খালি পেটে পান করুন। তৃতীয় নিয়ম, যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন তারা 1 থেকে 2 কোয়া রসুন গাওয়া গিয়ে হালকা ভেজে নিয়ে সকালে খালি পেটে চিবিয়ে খাবেন। তবে খাওয়ার পর 1 গ্লাস গরম দুধ বা 1 গ্লাস গরম জল পান করতে হবে। এই উপায়ে যদি আপনি রসুন খেতে পারেন তাহলে পরন্ত যৌবনে গিয়েও আপনি শক্তি পাবেন 20 বছরের যুবকের মতো, সেই সাথে কুস্কানো ঝুলে যাওয়া চামড়া টান টান হতে শুরু করবে। তবে রসুন খাওয়ার আগে একটা কথা মনে রাখবেন, যাদের শরীরে কাঁচা রসুন খেলে অ্যালার্জি হয় তারা কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকবেন। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।